হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল একটু ব্লগ করতে শুরু করে দিলাম, মানে সকাল নয়, এখন 8টা বাজে। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, অনেক লেট হয়ে গেছে। তো রাতে সত্যি ঘুম হয় না, যা গরম পড়েছে, গরমে তো আরও ঘুম হতে যায় না। তার উপরে তো পাপাই আছে জ্বালাতন করার জন্য। তো সারা রাতি একটু পরপরই মা মা করে ডাকতে থাকে। ব্লগটা শুরু করি, তো চলো কি কি তোমাদের সঙ্গে দেখাতে পারি। সাথে থাকবে, পাশে থাকবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নিও। আর আমি চশমা পরেছি, দেখতে পাচ্ছ চোখটা হালকা হালকা লাল লাগছে। তো জানি না, হঠাৎ করে চোখটা সকালবেলা উঠে দেখছি হালকা লাল লাগছে। দেখো, বাজার থেকে আম নিয়ে এসেছে, আরও ও কিছু সবজিও নিয়ে এসেছে, সাথে শসা, লেবু, কলা, এগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি ধুয়ে এখন জল ঝরতে দিয়েছি। তো এগুলো শুকিয়ে গেলে পরে নিজের জায়গায় রেখে দেবো। আর দেখো, লাটা মাছ, এগুলো বাবার জন্য নিয়ে এসেছে, বাজারে উঠেছিল। তো আমার শ্বশুরমশাই লাটা মাছ খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আর কেউ এই মাছ খায় না, তো ওনার জন্য নিয়ে এসেছে। আর আমাদের জন্য নিয়ে এসেছে রুই মাছ। তো রুই মাছটা রান্না করব আজকে, এখন রুই মাছটা ধুয়ে নিয়েছি। আর এবারে ভালোভাবে মাছটাতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের এখানে মাছ নিলে কিন্তু মাছের সাথে একটা বড় সাইজের মাথা তোমাকে নিতেই হবে। তো যাই হোক, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর রান্নার দিকে যাব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমাদের বাড়িতে মাছ মা আর আমার বর কড়া ভাজা পছন্দ করে, আবার আমি আর আমার শ্বশুর আবার কিন্তু একটু কম ভেজে মাছের ঝোল পছন্দ করি। তো যাই হোক, এক একজনের পছন্দ তো এক এক রকম, সেটা কিছু বলার নেই। তো যার যেটা ভালো লাগে। আমি খুব বেশি ভাজবো না মাছগুলো, একটু কম ভেজেই আমি মাছের ঝোল পছন্দ করি। তো চলো, এবারে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন। খুব সিম্পল আজকে মাছের ঝোল রান্না করব, কোনো কালার না। এখানে আমি অল্প আদা, লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, সেই বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, এবারে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। দেখো, আমরা যখন বাড়িতে খাই না, এরকম পাতলা পাতলা ঝোল কালার ছাড়া তরকারি পছন্দ করি। তোমরা অনেকেই জানো আমরা আগে হলুদ কালারের তরকারি মানে খেতাম, জাস্ট এখন তোমাদের লাল কালারের তরকারি ভালো লাগে বলে লাল একটু মানে তরকারিটা করার চেষ্টা করি। যাই হোক, মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলু দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। যখন একদম তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে একটু পাতলা পাতলা ঝোল হবে, হয়তো এই রান্নাটা তোমাদের মনোপ্রত একদমই হবে না যারা বেশি তেল মশলা দিয়ে পছন্দ করো খাবার। কিন্তু আমি আজকে বেশি তেল ঝাল মশলা কোনো কিছু ইউজ করছি না, কারণ বাড়িতে একটু সিম্পল খাবার খাওয়া পছন্দ করি। কারণ যেদিন ভিডিও করি সেদিন অনেক বেশি রিচ খাওয়া হয়ে যায়। যাই হোক, এখন আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিচ্ছি। আর আমি মাছ দিয়ে দিয়েছিলাম অলরেডি, তোমাদের দেখানো হয়নি। এই দেখো আমার তরকারি কালার দেখেই বুঝতে পারছো একদম হলুদ, কিন্তু খেতে কিন্তু অতটাও খারাপ হয় না। আর এখানে আমি 2-3 পিস মাছ ভাজা তুলে রেখেছি পাপাইয়ের জন্য, তার কারণ আজকে মাছের ডিম আনেনি। অন্যান্য দিন পাপাইয়ের জন্য এক্সট্রা করে মাছের ডিম আনা হয়, তার জন্য আমি পাপাইয়ের জন্য মাছগুলো তুলে রেখেছি। এখন দোকান ঘরে চলে এসেছি, দোকানটা একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন তো খোলা হয়নি, ধুলো বালি সব জমে রয়েছে দোকানে। তো আজকে যদি দোকানটা পরিষ্কার করা হয় তাহলে দোকানটা কালকে খোলা যাবে। এখন দুজনে মিলে দোকান পরিষ্কার করছি। আর দোকানটা 3 মাস যাবত খোলা হয়নি, এতটা নোংরা জমে রয়েছে না কি বলবো তোমাদের। যেটাই ধরছি সেটাতেই নোংরা, যেটা ধরছি সেটাতেই নোংরা। তো আমার একার দ্বারা পরিষ্কার করা সম্ভব না, দুজনে মিলে শুরু করেছি হাতে হাত লাগিয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে তো মাকড়সা ঝুল চারিদিকে একদম পুরো নোংরা বানিয়ে দিয়েছে, আর এর মধ্যে চলে গেছে কারেন্ট। যাই হোক, আমাদের দোকানটা পরিষ্কার করা হয়ে গেছিলো, এখন দোকানটা জাস্ট ধোয়া বাকি রয়েছে, তো তার জন্য ধুয়ে দিচ্ছি। আর ঘরটা ধোয়ার সব থেকে বড়ো কারণ, অনেক দিন পর দোকান খুলছে, আর দ্বিতীয়ত আমাদের যখন পাঁচিল হয়েছিল সব সিমেন্টের বস্তাগুলো এই ঘরে রাখা হয়, নয়তো অন্যান্য জায়গায় রাখলে লোকের অসুবিধা। আবার ওই আমাদের যে ঘরে গাড়ি রাখে তোমরা দেখেছো, ওই ঘরে জল ঢুকে যায়, ঘরটা অনেক নিচু হয়ে গেছে বাড়ির থেকে, তার জন্য এই ঘরটাই সব থেকে সেফ মনে হচ্ছিলো। আর ও যেহেতু দোকান খোলে না, তাই ধুতেই হলো। এখন দেখো জামা কাপড়, দেখো ও আজকে রোদে দিয়েছিলাম জামা কাপড়গুলো একটু, কারণ পাপায়ের সব জামা কাপড়গুলো তো পরা হয় না, তো অনেক জামা কাপড় যেগুলো জমে রয়েছে পরা হয় না, সেগুলো একটু কয়েকদিন পরপর রোদে দিয়ে রেখে দিই। তার কারণ যেগুলো পরা হয় সেগুলোই বারবার পরা হয়, আর যেগুলো পরা হয় না সেগুলো থেকেই যায় নিচে। তাই আজকে ভাবলাম যে যা আছে একটু গুছিয়ে রাখি ভালোভাবে, একটু রোদে দিয়ে দিই,
কারণ প্রায় 15-20 দিন হয়ে গেছে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয় না। আমার একটু শরীরটা অসুস্থ ছিল, তোমরা তো জানোই। আর পাপায়ের এতগুলো জামা প্যান্ট না সময়ে সময়ে আর কিছুই খুঁজে পাওয়া যায় না, তো তার জন্য দুটো বালতি করে দেওয়া হয়েছে ওর জন্য আলাদা। ওই দুটো বালতির মধ্যে শুধু ওরই জামা কাপড় থাকে। এখানে এই প্যাকেটটার মধ্যে ওর যে পুরনো কাঁথাগুলো আছে, ও তো এখন আর বিছানায় টয়লেট করে না, আগে করে দিত রাতের বেলা, তো তার জন্য যে কাঁথাগুলো ইউজ করতাম সেগুলো আমি এখানে সব ভাঁজ করে ভালোভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি, আর ওগুলো সব গুছিয়ে রেখে আসছি ঘরে। এরপরে যে আমাদের জামা কাপড় আছে এখানে, কারণ আজকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখানে রয়েছে, সেই জামা কাপড়গুলোকে এখন আলাদা করব, তারপর পাপায়ের জামা কাপড়গুলো গোছাতে খুব সুবিধা হবে, কারণ এক গাদা জামা কাপড় তোমরা তো দেখতেই পেলে এখানে। তো আমাদের জামা কাপড়গুলো আলাদা করে নিচ্ছি, আমাদের জামা কাপড়গুলোটা আলনায় রেখে দেব, আর পাপায়ের জামা কাপড়গুলো যেহেতু ওই গামলায় আর একটা বালতিতে আমি রাখি ওর জামা কাপড়গুলো, যাই হোক তাহলে কী বলো তো, মানে পোকামাকড়ও ঢুকতে পারে না আর মানে কোনো নোংরাও হয় না তাড়াতাড়ি। হয়তো জামা আর প্যান্টগুলো সব আলাদা করে রাখি, নয়তো জামার মাঝে প্যান্ট খুঁজে পাই না, প্যান্টের মাঝে জামা খুঁজে পাই না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আসলাম ভিডিওটা কমপ্লিট করতে, আর দেখো কারেন্ট চলে গেছে আর সাথে বৃষ্টিও পড়ছে, তোমাদের যদি বাইরের ওয়েদারটা দেখাতে পারি। দেখো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, না একটু বৃষ্টি হলে না জীবনটা জুড়িয়ে যায় এই গরমের মাঝে, গরমে তো একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, ভিডিওটা যেহেতু ছাড়তে হবে, একদম শেষ সীমায় চলে এসেছে ভিডিও ছাড়ার, মানে সময় চলে এসেছে, তার জন্য এখন ভিডিওটা এডিটিং করতে বসেছি। তো 5 দিন ধরেও আমি একটা ভিডিও এডিটিং করার সময় পাই না, এই হচ্ছে আমি একটু আনন্দ সময় পাই না, আমি জানি না তোমরা বলতে কাজ নেই, কিন্তু আমারও মনে হয় আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করি না, তবুও কেন আমি সময় পাই না আমি নিজেই বুঝতে পাই না। তো যাই হোক, এমনও না যে আমি বসে বসে সারাক্ষণ মোবাইল দেখি, তাও নয়, কিন্তু আমি সত্যি সময় পাই। তো তোমরা দেখলে যে শেষ হয়ে সামনের দোকানটা অলরেডি চালু করে দিয়েছি, তো দোকানটা না খুললেই হচ্ছিল না। আর এখন করোনা পরিস্থিতি অনেকটা ভালোর দিকে, খুব ভালোর দিকে বলবো না, অনেকটা ভালোর দিকে, একদম পুরো সেফটি মেনটেন করে চেষ্টা করছি দোকানটা খোলার। আর আমার বড় প্রজন্মই এসব দিকে একদম সেফটি মেনটেন খুবই ও করতে পারে, তো তার জন্য ও বললো যে না এতদিন হয়ে গেল, এবারে দোকানটা খোলা প্রয়োজন। আমি বললাম তাহলে ঠিক আছে খুললেই ফেলো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে বসে বসে আর কতদিন খাওয়া যায়। দোকানটা চালু করে দিল, আর তার জন্য দোকানটা একদম আন্দা ধুয়ে নিচ্ছে, কারণ অনেক দিন খোলা হয়নি, প্রায় 3 মাস মতন দোকানটা খোলা হয়নি, তাই একদম দোকানটা এখন পরিষ্কার করে নিয়ে কালকে থেকে ও দোকান খুলবে, এটা একটা ভালো খবর। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই সাথে থেকো, আর দোকানটা খোলার সময় তোমরা প্রচুর সাপোর্ট করেছিলে যখন নতুন খুলেছিলাম, এইভাবেই তোমরা সাথে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও, সবাই ভালো থাকবে আর বৃষ্টিটা উপভোগ করো। তো হ্যাঁ, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে, আমি কিন্তু আজকেই ভিডিওটা ছাড়বো সন্ধ্যেবেলা, তো আজকেই আমি ভিডিওটা এডিটিং করছি আর আজকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। ওকে, তো টাটা।